দেশ এবং বিদেশ থেকে আমাদের সঙ্গে যারা সময় দিচ্ছেন যারা সংযুক্ত আছেন তাদেরকে জানায় আন্তরিক মুবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ওবরাকাত সমাজ উপস্থিতি হয়তো আপনারা মনে মনে করতেছেন এখন তো আমাদের ঈদের ব্যস্ততা মনে করতেছেন এখন তো আমরা মাহি রমজান প্রায় অতিবাহিত করতেছি এখন তো সুযোগ কম আসলে আপনাদেরকে বেশি লম্বা সময় আমরা বিরক্ত করব না আপনাদের মূল্যবান সময় নষ্টও করব না তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে পবিত্র মাহি রমজান যে মাসটা আমরা ইতিমধ্যেই প্রায় শেষ করতে চলেছি সামনে আমাদের একটা আনন্দের দিন আসতেছে সেটা হলো পবিত্র ঈদ উল তো এই যে মাহি রমজান মাস আমরা অতিক্রম করলাম এই রমজান মাসে আমরা কি শিক্ষা নিলাম এই রমজান মাস থেকে আমরা কি শিক্ষা নিলাম কি আমাদেরকে ধরে রাখতে হবে এই বিষয়গুলি আসলে আমরা এখনও কিন্তু ওইভাবে ভাবি নাই দেখেন পৃথিবীতে যে যেই কাজটা সারা জীবন করবে সেই কাজের প্রথমে একটা প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ নেওয়ার পরে ওইটার উপরে সে সারা জীবন তুলতে চায় যেমন আপনি মনে করেন যারা পুলিশের চাকরি করে যারা সেনাবাহিনীর চাকরি করে ইতিমধ্যে যারা বিজেপি চাকরি করতেছেন ওনারা কিন্তু যখনই এই যে লাইন দাঁড়ায় যখনই ওনাদের বুকে সিল দিয়ে ওনাদেরকে নিয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গেই কিন্তু ওনাদেরকে হাতিয়ার দিয়ে দেয় না ওনাদের এটা ট্রেনিং করা লাগে আপনারা একমত হবেন ট্রেনিং এমন একটা বিষয় যে এই ট্রেনিং ট্রেনিংয়ের উপরেই তাকে তার চাকরির জীবনটা অতিবাহিত করতে হবে এবং এই ট্রেনিং করে কিভাবে সে অস্ত্র চালাবে কিভাবে সে সরকারের দেওয়া নিয়ম নীতি অনুযায়ী বিধি বিধান অনুযায়ী চলবে এই সবগুলি তাকে ট্রেনিংয়ের ভিতরে কমপ্লিট করতে হয় ঠিক একজন মমিন একজন ইমানদার একজন মুসলমানকে পবিত্র মাহি রমজানেও এক মাস এটা ট্রেনিং করতে হয় এই ট্রেনিং করে পরবর্তীতে অর্থাৎ ঈদের পরে আবার আগামী এক বছর আপনি কিভাবে চলবেন আপনি কিভাবে খাইবেন কার সঙ্গে কী আচরণ করবেন নিজের মনকে মনকে কীভাবে কন্ট্রোল করবেন কিভাবে আপনি দুনিয়ার সময়কে অতিবাহিত করবেন তার একটা ট্রেনিং মমিনদের জন্য পবিত্র মাহে রমজান এই জন্য শুধুমাত্র যদি হেলাই হেলাই আমরা হালকা পাতলা কিছু ট্রেনিং করে ছেড়ে দিই তাহলে এই ট্রেনিংয়ে কিন্তু আমরা পরবর্তী সময় নিজেকে মহান আল্লাহ পাক রব্লা দেওয়া বিধানের উপরে সম্পূর্ণভাবে অটুট রাখতে সক্ষম হব না এজন্য আমাদেরকে এই পবিত্র মাহি রমজানে ট্রেনিংটা করতে হবে অত্যন্ত সূক্ষ্মভাবে এবং অত্যন্ত সুন্দরভাবে যাতে আমরা ঈদুল ফিতরের পরে বাকি জীবনে আমরা এটাকে কাজে লাগাতে পারি সম্রত উপস্থিতি পবিত্র ঈদুল ফেতর আসতেছে ঈদুল ফেতরটা আনন্দ কাদের জন্য যারা পবিত্র মাহেরাম জানে রোজা রেখেছেন হয়তো আমার কিছু ভাইয়েরা মনে কষ্ট পাইতে পারেন কিছু বোনেরা মনে কষ্ট পাইতে পারেন যে আমরা তো জানি ঈদুল ফিতর সকলের জন্যই আনন্দ কিন্তু বিশ্বনবী কিন্তু তার উল্টা বলেছেন মহান আল্লাহ তালার নবী আমার আপনার প্রিয় নবী রাসুলি করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন রোজাদারদের জন্য দুইটা আনন্দ তার ভিতরে এই একটা হলো ইফতারের সময় আর একটা আনন্দ হলো ঈদুল ফিতরে ঈদের দিন তো এই জন্য ঈদের আনন্দ কাদের জন্য যারা রোজা রেখেছেন কিন্তু আমরা দেখি যে সাধারণত ঈদের দিনে ঈদের জামাতে সামনের কাতারে ইমাম সাহেবের কাছাকাছি যারা বসে অধিকাংশ বেরোজাদার মনে কষ্ট পাবেন না আসলে এই বসাটাও এটা আমি নিষেধ করছি তা না বা এটা না যায় তাও না কিন্তু এই ঈদের নামাজ এবং ঈদের আনন্দ তো তাদের জন্য ছিল যারা একটা মাস রোজা করেছেন আপনি তো রোজা করেন নাই সম্ভারিত উপস্থিতি আসলে রোজা না করলে ওরকম আনন্দ হয় না আমি বলবো আপনারা নিশ্চয়ই ছাগল ছানা দেখেছেন ছাগলের বাচ্চা দেখেছেন যে সমস্ত এই যে ছাগলের তিনটা চারটা করে বাচ্চা হয় একসঙ্গে যখন ওরা দুধ পান করতে যায় তখন কিন্তু অনেক ধাক্কাধাক্কি করে কারণ হচ্ছে ওই দুধের দুধ খাওয়ার ব্যবস্থা দুইটা কিন্তু যখন চারটা বাচ্চা ওখানে গিয়ে ধাক্কা ধাক্কি করতে থাকে দুইজনা ওই দুধের মূলনে মুখ লাগায়ে তারা দুধ পান করতে থাকে আর দুইজনা ছটফাট ছটফাট করতে থাকে এক পর্যায়ে দেখা যায় যে দুইজনা দুধ পরিপূর্ণ পান করতে পারল আর দুইজনা অল্প একটু পান করলো বা করলোই না করতে পারলো না কিন্তু খাওয়ার পরে কিন্তু দেখা যায় চারজনা একসঙ্গে ভাই বোন চকলেই এক ময়দানে নাসানাসি করতে থাকে আনন্দ উল্লাস করতে থাকে আমি বলবো যেই ছানা যেই বাচ্চারা দুধ পান করে নাই ওদের আনন্দ আর যেই বাচ্চারা দুধ পান করেছে ওদের আনন্দ কখনোই এক হতে পারে না কারণ হচ্ছে ওদের পেটে ক্ষোধা থাকে যারা দুধ পান করে নাই ওদের পেটে ক্ষুদা থাকার কারণে ওরা আনন্দ করলেও আর বাচ্চাদের পাশে দাঁড়ায়ে দুধ পান করাওয়ালা বাচ্চাদের পাশে দাঁড়ায় যদি ওরা নাসি করে যদি ওরা ঝাঁপাঝাঁপি করে কিন্তু ওদের ভিতরে দুর্বলতা থাকে নিশ্চয় আপনি একমত হবেন কারণ হচ্ছে ওরা দুধ পান করে নাই এই জন্য আমি বলব দেশভস্ত ইমানদারেরা দেশভস্ত মুসলমানেরা রোজা করে না ইচ্ছা করতে ভাবেই রোজা করে না রোজা করতে সক্ষম কোনো অসুস্থতা নাই কোনো দুর্বলতা নাই কোনো সমস্যা নাই কিন্তু একটু কষ্ট হবে রোজা রাখলে সারাদিন একটু না খেয়ে থাকা লাগবে রোজা রাখলে একটু সিগারেট টানতে পারবো না রোজা রাখলে একটু পান খাইতে পারবো না একটু চা পান করতে পারবো না রোজা রাখলে এইভাবে করে একটু চলতে পারবো না যার কারণ রোজা রাখে না এইভাবে যারা রোজা না রেখে ঈদের দিনে সামনের কাতারে বসেন আমি বলবো আপনার আনন্দ আর একজন রোজাদারের আনন্দ এক হতে পারেই না আপনার আনন্দ হচ্ছে ওই যে যেই বাচ্চাটা দুধ পান না করে দুধ পান বলার বাচ্চার সঙ্গে মিশে নাচানাচি করতেছিল যারা ঝাঁপাঝাপি করতেছিল আপনার আনন্দটাও ঠিক ওই রকম না খেয়ে আনন্দ করা হবে কিন্তু রোজাদারের যে এক মাস মহান আল্লাহ পাক রব্বুল আলমেন্দ্র দেওয়া সিয়াম, সাধনার কর্মসূচি পালন করে এরপরে মহান আল্লাহ তালার দেওয়া একটা পবিত্র ঈদুল ফেতরের দিনে আনন্দ করে ঈদের জামাতের সঙ্গে নামাজ পড়ে ঈদের দিনে সংসারের ছোট বড় সংসারের সব পরিবারদেরকে নিয়ে সংসারের সব ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে একসঙ্গে নাস্তা করা একসঙ্গে খানা করা এগুলি কিন্তু একটা আনন্দ আলাদা যে আমরা এক মাস দিনের বেলায় পানাহার করি নাই এক মাস দিনের বেলায় নিজের ইচ্ছা মতো চলি নাই আজকে মহান আল্লাহ বাকর রব্লা আলমিন আমাদের জন্য আজকে হালাল করে দিয়েছেন দিনের বেলায় পানি খাইতে পারবো দিনের বেলায় আমরা হালাল খাবারগুলি সব গ্রহণ করতে পারবো এতে কোনো নিষেধ নাই একে এতে কোনো সমস্যাও নাই এই যে একটা আনন্দ এই আনন্দ আপনার ভিতরে থাকবে না আপনি শুধু শুধু একটা গাড়ি নিয়ে দৌড়াবেন আপনি শুধু শুধু চার দোকানে বসে বড় বড় বয়ান দিবেন বড় বড় কথা বলবেন আপনি শুধুমাত্র ওই লম্বা একটা পাঞ্জাবি গাই দিয়ে হ্যাঁ নতুন মার্কেটে নতুন একটা টুপি নিয়ে মাথায় আপনি কিছু সময় রেখে এরপরে আপনি দৌড়াবেন আপনার আনন্দ এখানেই শেষ আর যেই ব্যক্তি রোজা রেখেছে তার আনন্দ দুনিয়াতে তার আনন্দ আখেরাতেও কারণ তারা মহান আল্লাহ তালার হুকুম মেনেছেন মেনে আনন্দ করতেছেন আর আপনি আল্লাহ তালার হুকুমকে অমান্য করে আনন্দ করতেছেন এই জন্য আপনার আনন্দের শেষ হয়ে যাবে আপনার আনন্দ দীর্ঘায়িত হবে না আপনার আনন্দ এখানেই শেষ আর রোজাদারের আনন্দ হবে দুনিয়া এবং আখেরাতে যখন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন রোজাদারদেরকে রায়ান নামের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করার তাওফিক দেবেন এটা একটা আনন্দ এটা একটা আলাদা আনন্দ এই আনন্দের খবর পৃথিবীর মানুষকে বলে বোঝানো যাবে না পৃথিবীর মানুষকে বলে দেখানো যাবে না যখন রোজেদাররা রাযান নামক গেট দিয়ে ঢুকবে আর যারা রোজা রাখে নাই যারা রোজা করে নাই তারা কি করবে তারা এতিমের মতো তাকিয়ে থাকবে তারা ভিক্ষুকের নাই অসহায়ত্রে নাই তাকিয়ে থাকবে আর দুঃখ করতে থাকবে হারে আমরা কেন রমজানে রোজা করি নাই আমরা কেন রমজানে শ্যাম সাধনার কর্মসূচি মানি নাই আমরা কেন রমজানে মহান আল্লাহ পাক রব্লা আলম দেওয়া বিধি বিধানকে অমান্য করেছিলাম অমান্য করেছিলাম পাক সাল্লাহ আলহি সাল্লামের আদর্শকে আজকে সব আমাদের ব্যথা আজকে আমরা রোজা না করে ওজনে কম দিয়ে মালে ভেজাল দিয়ে মিথ্যা প্রতিপন্ন করে জাকিস ইনকাম করেছিলাম সব তো দুনিয়ার বুকে থোয়াছি আজকে তো কামতের ময়দানে কিছুই আসে নাই কিছুই আমরা পাবো না না পাবো রাইয়ার নামক গেট দিয়ে প্রবেশ করতে না পাবো মহান আল্লাহ তালার জান্নাত না পাবো মহান আল্লাহ তালার দেখা না পাবো রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে দেখতে এভাবে করে সব জায়গায় আমরা হব শোকাহত সব জায়গায় আমরা হব পরাজিত এই জন্য আমরা শোকাহত হতে চাই না পরাজিত হতে চাই না আমরা চাই রোজা রেখে রাইয়ার নামক গেট দিয়ে প্রবেশ করতে যেই গেট দিয়ে প্রবেশ করার পরেই ফেরেস্তারা এক গ্লাস করে শরবত আমাদেরকে পান করাবেন আর জান্নাতে যাওয়া পর্যন্ত পঞ্চাশ হাজার বছর পর্যন্ত পানির পিপাসা আপনার কলিদার কাছে আসার সাহস পাবে না অর্থাৎ পানির পিপাসা আপনার কাছে আসবে না সেই পেলাটাকে আপনি পান করবেন না সেই শরবতটাকে আপনি পান করবেন না দুনিয়াতে আজকে শুধুমাত্র এই একটু কলের পানি টিউবওয়েলের পানি খাওয়ার জন্য এই পানিটা খেয়ে আপনি একটু আরাম করার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছেন টিউবওয়েলের এক গ্লাস পানি খাইলে তো দু ঘন্টা পরে আবার ওই পানি খাইতে ইচ্ছা করবে আবার পিপাসায় আপনাকে ডাক দিবে আবার পানি খাওয়ার কথা মনে উঠবে কিন্তু মহান আল্লাহ তালা জান্নাতের ভিতরে রোজাদারদেরকে রাইয়ার নামক গেট দিয়ে প্রবেশ করানোর পরে যেই শরবতটা খাওয়াবেন যেই পানিটা খাওয়াবেন ওই পানিটা খাওয়ার পরে আর পঞ্চাশ হাজার বছর পর্যন্ত একজন ইমানদারের একজন রোজাদারের আর কোনো দিন পিপাসা আসবে না আসবে না কোনো দিন আর কোনো খাওয়ার কথা কোনো দিন আর কোনো দুঃখ কষ্টের কথা মনে উঠবে না নতুন নতুন খাবার তখন খাওয়ার কথা মনে উঠবে যা জান্নাতের নাজ নিয়ামত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যুগের পর যুগ ধরে আল্লাহ তালা রেখে দিয়েছেন সেই জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য কি আপনি তৈরি নন সেই জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য কি আজকে আপনি একটু কষ্ট করবেন না সেই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য কি আজকে একটু সার দিবেন না সেই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য আজকে আপনাকে একটু রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে একটু এক্সট্রা করে নিয়ে মহান আল্লাহ পাক রবুল্লা হুকুমের সামনে নিজেকে সফর্দ করতে হবে করতে হবে রাসুলি করিম সাল্লাল্লাহু আলি আসাল্লামের দেখানো আদর্শকে আমাদের আরেকটু মেনে নিতে হবে কষ্ট হবে আমাদের হয়তোবা অনেক সময় একটু না পছন্দ হতে পারে তারপরেও আমরা শয়তালের এই ওয়াস ওয়াশাকে মাইনাস করে দিয়ে শয়তানের প্রবঞ্চনাকে মাইনাস করে দিয়ে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলের বিধানের ভিতরে আত্মনিয়োগ করলাম আত্মনিয়োগ করলাম রাসুলি করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে যেহেতু মহান আল্লাহ তালা রাসুলি করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দান করেছেন এমন উত্তম আদর্শ পৃথিবীর আর কোন মানুষের ভিতরে নাই এমন কল্যাণমূলক আদর্শ পৃথিবীর আর অন্য কোনো জায়গায় নাই এজন্য অন্য কোনো ধর্মে যেটা নাই অন্য কোন আদর্শের ভিতরে যেইটা নাই অন্য কোন সময়ের ভিতরে যেটা নাই যেটা রয়েছে মহান আল্লাহ তালার দেওয়া মাহে রমজানের রোজাবরত পালনের মধ্য দিয়ে এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলী ও আদর্শের ভিতরে আমরা যেন এই আদর্শটা মেনে আমরা পবিত্র পবিত্র রমজানকে আমরা বিদায় দেব। এবং ইদুল ফিতরের দিনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে নামাজ পড়বো একসাথে মোসাফা করব এবং একসাথে মহান আল্লাহ পাক রব্লা আলাবেদের কাছে হাত উঠিয়ে ক্রন্দন করে আমরা আমাদের জীবনের পাপরাশিকে বিদায় দেব। যেভাবে মানুষ গোসল করে শরীরটাকে সব বেজায় শরীরের পড়া ধুলাবালিকে একদম বিদায় দিয়ে দেয় ঠিক মাহিরম জানে আমরা এই সারাটি মাস রোজা রেখেছি রোজা রেখে যেন আমরা ঈদের দিনে সকাল বেলায় ঈদের নামাজে গিয়ে আমাদের শরীরের সমস্ত গুণাগুলিকে আমরা ঈদের নামাজের মাধ্যমে দুয়ার মাধ্যমে ধুয়ে মুছে সাফ করে দিয়ে বাকি জীবনটা মৃত্যুরাগ মুহূর্ত পর্যন্ত আমরা নেককার বান্দায় পরিণত হয়ে জান্নাতের অধিবাসী হয়ে আমরা মহান আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের আপন বান্দা হয়ে এই নশ্বর জগৎ থেকে বিদায় গ্রহণ করতে পারি আল্লা যেন আমাদের সকলকে সে তাওফিক দান করেন উপস্থিতি বলবো এই যে কবি বলতেছেন যে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই জন্য এমনভাবে পৃথিবীতে আমরা চলবো আমরা মরে গেলে আমরা হাসব কিন্তু সমাজের লোক কাঁদবে কাঁদবে গ্রামের মানুষ কাঁদবে দেশের মানুষ এভাবে আমরা জীবন গড়ে যেন এভাবে আমরা জীবনকে অতিবাহিত করতে পারি এবং পারে আমরা পাড়ে দিতে পারি এমন তৌফিক মহান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাকে এবং বিশ্বের সমস্ত মুসলমান ভাই এবং বোনদেরকে আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন আমিন ওয় আখির দাওয়ানা আনিল্হামদুলিল্লাহি রব্বিল আলমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তালী বকাতু